আচ্ছা দেখো, কি ছিল এটা? বেশ 6 ঘন্টায় যায়, 198 পাতার 5-এর অঙ্কটা আছে। একটি গাড়ি 6 ঘন্টায় যায় কত? 210 কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় যাবে কম, তাই না? তাহলে যেহেতু সময়টাও কমলো, দূরত্বটাও কমছে, তাই এই সমস্যাটি কি অনুপাতে আছে? সরল অনুপাতে আছে। তাহলে এখানে সমস্যাটি সরল অনুপাতে আছে আমরা লিখলাম। এবার ভাষাটা যেটা লিখবো সেটা শুনি। 6 ঘন্টায় বেশি যাবে। হ্যাঁ, তাহলে 1 ঘন্টার চেয়ে 5 ঘন্টায় বেশি গেলে কি হবে? গুণ। তাহলে আমরা লিখব 5 × 210, নিচে কত? 6, তাই তো? তাহলে কাটাকুটি একবারে করা যাবে? যাবে তো? 6 × 6, বড় সংখ্যা দিয়ে কাটছি, 6 × 6 এটা কাটছি, 3 × 6 18, কিন্তু আছে 21। তাহলে 3 বেশি থাকলো 30, 5 × 6 30, 5 হলো, তাই তো? অর্থাৎ 6 দিয়ে যদি আমরা 210 কে ভাগ করি কত পাবো? 35 পাবো। এবার 35 কে আমরা কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ, সরি 5 দিয়ে। 5×5=25, 5 × 2 3×15 দিয়ে কত হলো? 17, অর্থাৎ 175 কিমি। বোঝা গেল অঙ্কটা? 175 কিমি। কি আছে অঙ্কটি? আচ্ছা, অঙ্কটা আছে যে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তো এই যে সমস্যাটা, এইভাবে কিভাবে সমাধান করব? প্রথমে আমাদের যেটা লিখতে হবে সেটা কি? গণিতের ভাষায় সমস্যাটি হবে, সবাই লিখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি আছে বলো? একদিকে লিখবো 3 2 বার আছে, তাই তো? যে রাশিটার মান বলে দেওয়া আছে সেটা হলো কি? 3। প্রথমে বলেছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, পরের লাইনে বলেছে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তো 4 দিনে, এরপর লিখবো আমরা 3, আর এদিকে লিখবো কি? যন্ত্রাংশ। দিন কত? 4 দিন। যন্ত্রাংশ কত? 500। এরপরে দিন কত? 12 দিন। যন্ত্রাংশ কত? জানি না, যন্ত্রাংশ আমরা জানি না। তাহলে দেখো, এখানে 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি, তাহলে 12 দিনে কম যন্ত্রাংশ তৈরি হবে না বেশি যন্ত্রাংশ হবে? বেশি। তাহলে দিনও বাড়ছে, আবার কি হচ্ছে, যন্ত্রাংশ বাড়ছে। তাহলে দুটোই যদি বাড়ে তাহলে আমরা কি বলবো? এখানে সমস্যাটি কি অনুপাতে আছে? সরল অনুপাতে আছে। তাহলে তো এখানে
সমস্যাটি সরল অনুপাতে আছে। প্রথমে দেখো চার দিনে যন্ত্রাংশ তৈরি হয় ৬০০টি, তাহলে একদিনে যন্ত্রাংশ তৈরি হবে কম না বেশি? কম। কম হলে কি করব? ভাগ করব। তাহলে উপরে ৫০০, নিচে হবে কত? ৪। বুঝে গেল? তারপরে কি হবে? ১২ দিনে, তাহলে একদিনে যন্ত্রাংশ যা তৈরি হয় ১২ দিনে কম হবে না বেশি হবে? বেশি হবে। সেজন্য আমরা কি করব? গুণ করব। ১২ দিনের যন্ত্রাংশ তৈরি হয় ১২ গুণ কত? উপরে ৫০০, নিচে কত? ৪০০। কাটাকুটি করব, ক্যান্সেলেশন করব আমরা। চারকে ৪, তিন চারে ১২, তিন তিন পাঁচে ১৫, তাহলে কত হলো? ১৫০০, তাই তো? তাহলে কয়টি যন্ত্রাংশ তৈরি হবে? ১৫০০টি যন্ত্রাংশ তৈরি হবে। বুঝে গেল? কে বুঝতে পারো নি হাত তোলো? সবাই বুঝতে পেরেছ? নাসিম বলো, তুমি বলো। ৫০০ কাটিনি তো, ৫০০ যা ছিল তাই আছে। আমরা ৪ দিয়ে ১২ কে কাটলাম, ৩ ৪ ১২। এবার ৪ এর নিচে কিছু নেই, ১ আছে, ১-এর তো কোনো ভ্যালু নেই। নিচে ১ আছে, নিচের ১-এর কোনো ভ্যালু নেই। তাহলে ৩ ৫ কত হবে? ১৫। পাশে দুটো শূন্য ছিল, দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম। কে বুঝতে পারো নি? সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, পরের অঙ্কটি দেখো। ১৯৯ পাতায় বলা আছে যে ২৪০ মিনিটে দূরত্ব অতিক্রম করে কত? ৬০ কিলোমিটার। তাহলে ১৫ কিলোমিটার যে যাব, সেই দূরত্বটা, সেই সময়টা আমাদের কত লাগবে? তো আমরা কি বলেছিলাম, যে দুটো রাশি দেওয়া থাকবে তাদের আমরা কি লিখব? কোন সাইডে লিখব? ডান সাইডে। আর যেটা রাশির মান বের করতে হবে সেটা লিখব বাম পাশে, আমাদের হাতের বাম পাশে লিখব। বুঝা গেল? যেমন এই অঙ্কটার ক্ষেত্রে ৩ দুটো দুইবার দেওয়া আছে, তাই তো? বলে দেওয়া আছে, কিন্তু যেটা বের করতে হবে সেটা বাম পাশে লিখবো সব সময়। আমরা চেষ্টা করব বাম পাশে লেখার, তাহলে একটু ভুল হওয়ার চান্সটা কম হবে। ডান পাশে লিখলেও হবে, তবে তার ক্ষেত্রে তার মাথায় একটু গণ্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, যাতে গণ্ডগোলটা না হয় সেজন্য আমরা যেগুলো রাশির মান দেওয়া থাকবে সেগুলো আমরা কী লিখবো? ডান পাশে। আর যেটা রাশির মান আমাদের বের করতে হবে সেটা আমরা লিখবো বাম পাশে। চলো ১৯৯ পাতা, ওখানে বলা আছে যে কাজল নিজের মোটরসাইকেলে চেপে রোজ স্কুলে যায়, মাঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে সে স্কুলে যায়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব ১৫ কিমি। কত কিমি? ১৫ কিমি। প্রতিদিন কাজল বাইসাইকেল করে ৪ ঘন্টায় ৬০ কিমি যায়। কত ঘন্টায় ৬০ কিমি যায়? ৪ ঘন্টায় ৬০ কিমি যায়। ওই গতিবেগে কাজলের স্কুলে যেতে কত সময় লাগতো দেখি। কাজলের স্কুল সকাল ১১টায় শুরু হয়, সে কখন বাড়ি থেকে রওনা দেবে? তাহলে কাজলের স্কুলটা কখন শুরু হয়? সকাল ১১টায়। তাহলে দেখে নেই কোন দুটো রাশির মান দেওয়া আছে আমাদের। কোন দুটো রাশির মান দেওয়া আছে? দূরত্বটা দেওয়া আছে, তাই না? দূরত্বটা কয়বার দেওয়া আছে? ২বার। প্রথমবার ৬০ কিমি, দ্বিতীয়বার ১৫ কিমি। তাহলে আমরা লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো,
প্রথমে লিখবো কি দূরত্ব, তারপরে কি লিখবো সময়। দূরত্ব কত? দূরত্ব কত? 60 কিমি। দূরত্ব 60 কিমি, সময় কত? 240। আমার ইয়ার বুঝতে পেরেছ? 240 কি মিনিট। এরপরে আমাদের কত আছে? 15 কিমি। তাহলে 15 কিমি যে দূরত্বটা যাবে সেটা কম না বেশি সময় নিবে? কম। 60 কিমি যেতে 240 মিনিট সময় নেয়, তাহলে 15 কিমি যেতে কম সময় নিবে না বেশি? কম নিবে। অর্থাৎ দূরত্বটা কি হলো? দূরত্বটা কমে গেল। তাহলে এটা নিতে যাবে আর এখানে সময়টাও আমাদের কমবে। তাহলে দুটো একই দিকে, তাহলে আমরা কি বলবো এটা? এখানে সমস্যাটি কি অনুপাতে আছে? সরল অনুপাত। দুটো একদিকে কি লিখবো? এখানে সমস্যাটি সরল অনুপাতে হবে যে 60 কিমি যায়, 60 কিমি যায়, ভাষাটা কি হবে? আবানিয়ার বলো তো ভাষাটা কি হবে বলো। 60 কিমি যায়, 60 কিমি দূরত্ব অতিক্রম করে, এরপরে দূরত্ব কত? 15 কিমি। তাহলে 15 কিমি দূরত্ব অতিক্রম করে 1 কিমির জায়গায় এখন 15 কিমি বাড়লো না কমলো? 1 কিমির জায়গায় এখন 15 কিমি, আগে ছিল 1 কিমি এখন 15 কিমি বাড়লো। তাহলে এটাও কি হবে? বাড়বে। তাহলে গুণ হবে না ভাগ? গুণ হবে। তাহলে আমরা লিখবো 15 × 240 নিচে কত? 60, তাই তো? 60 কি হবে? 00 কাটা, 6 × 6 চার, 6 × 24 তার 4 × 15 কত? 60 মিনিট, তাই তো? 60 মিনিট মানে কি? 1 ঘন্টা। তাহলে তার 15 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? 1 ঘন্টা। তার স্কুল কয়টার দিকে শুরু হয়? 11টার দিকে। তাহলে সে কয়টার দিকে বাড়ি থেকে বেরোবে? 1 ঘন্টা তো যেতে লাগবে। কটায়? 10টায়। ভেরি গুড, বসো। এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই 200 পাতার যে অঙ্কগুলো আছে, 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে? তোমরা জানো তো এটা? কিভাবে পাওয়া যাবে? টাকাটা ডান দিকে লিখবে, আর যে পরিমাণ ওজনের মাছ আছে সেটা লিখবে বাম পাশে। ঠিক আছে, এইভাবে সরল অনুপাত আছে না কি অনুপাত আছে বের করার পর অঙ্কটি করবে। চলে আসছি এই যে 200 পাতার যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তাহলে তোমাদের করতে দেওয়া হলো, তোমরা করবে, এর পরের ক্লাসে তোমরা সেটা দেখাবে। তাহলে এই অবধি তোমাদের থাকলো। এরপরে নেক্সট দিন উইকিক নিয়মের যে বিশেষ আরেকটা পদ্ধতি আছে, ব্যস্ত নিয়ম, এই ব্যস্ত নিয়মটি শেখানো হবে এর পরের দিন। ঠিক আছে, এই বইটি কার? আনু। পশুমিত্রা বের করো। টিভিটা
লেখার মার্কারটা কই? আচ্ছা প্রশ্নমিত্রা, 146 পাতার মডেল কোশ্চেন পেপার 1, মডেল কোশ্চেন পেপার 1 একের শর্ট কোশ্চেন গুলো কারো সমস্যা আছে? নো স্যার। দুই এর শর্ট কোশ্চেন গুলো কারো সমস্যা আছে? নো স্যার। সমস্যা থাকলে হাত তুলবে। তিন এর শর্ট কোশ্চেন গুলোর মধ্যে কারো সমস্যা? ত্রিভুজ কাকে বলে? থামো স্যার। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?